দেখো, তো ফার্স্টে চলে আসো সিপকিলা পাস। সিপকিলা পাসটা দেখ, তো সিপকিলা পাস প্রথম জিনিসটা কি বলবে? ফার্স্ট এটা লোকেটেড কোথায়? হিমাচল প্রদেশ। সেকেন্ড জিনিস কি বলো? ইট কানেক্টেড হিমাচল প্রদেশ টু তিব্বত ও চায়না। ইট কানেক্টেড এইচপি টু, দেখো, লাহাসা, তিব্বত, চায়না। বুঝতে পারলে কি না? যে কোনো আনসার দিতে পারে। লাহাসা ক্যাপিটাল হয় তিব্বতের, তিব্বতও দিতে পারে, চায়নাও দিতে পারে, তো কনফিউজ হবে না, একদম কনফিউজ হওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, থ্রু ইট, থ্রু দিস ইন্টার সতলুজ রিভার। রিভার ইন্টু ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়াতে সাতলুজ রিভার কি করে এন্ড করে? মাথায় রাখবে সাতলুজ রিভারের বৈদিক নাম কি রয়েছে? হ্যালো, বৈদিক কালে এর নাম কি ছিল? সুতুদ্রি। সুতুদ্রি। আর একটা জিনিস জেনে রাখবে, এই যে সোর্স রয়েছে সে কোথায় রয়েছে? সোর্স, তো সোর্স মাথায় রাখবে, সোর্স রয়েছে তোমার, সোর্স এদিকে লিখে দিই, এই যে সোর্স রয়েছে সতলুজ রিভারে, যে সোর্স রয়েছে সেটা কি রয়েছে? এখনই বললাম, রাকাশ তাল। রাকাশ তাল। রাকাশ তাল কোথায় রয়েছে? তো মাথায় রাখবে এটা মানসরোবরতে রয়েছে, মানসরোবর লেক রয়েছে। মানসরোবর লেক কোথায় রয়েছে? মাথায় রাখবে কৈলাস রেঞ্জে রয়েছে, কৈলাস রেঞ্জ, কৈলাস রেঞ্জের কৈলাস মাউন্টেন, আর যা বলতে পার। বুঝতে পারলে কি না? হ্যালো, কৈলাস মাউন্টেনের উপর আর কৈলাস রেঞ্জের উপর মানসরোবর লেক রয়েছে, আর তার মধ্যে যেটা রয়েছে রাকাশ তাল একটা লোকেশন, ওখান থেকে এই রিভারটা বেরোয়। আর রিভারটা বেরিয়ে তারপরে কি হয় মাথায় রাখবে, এই রিভারটা যখন বেরোয় ওখান থেকে রাকাশ তাল থেকে, তখন সিপকিলা পায়, সিপকিলা পাস, ঠিক আছে, সিপকিলা পাস। ওকে, সিপকিলা পাস হয়েই ঢুকে যায় হিমাচল প্রদেশ। আর হিমাচল প্রদেশ আছে কোথায় জানো? একটা জায়গায় আছে হারিকে, হারিকে, ঠিক আছে, হারিকে একটা জায়গায় রয়েছে। এই হারিকে জায়গায় যেটা রয়েছে, অ্যাকচুয়ালি এই হারিকে জায়গায় কোথায় রয়েছে? তো উপরে এইচপি রয়েছে আর নিচে পাঞ্জাব রয়েছে। এই হারিকে জায়গাতে তৈরি হয় কি একটা হারিকে ব্যারাজ, হারিকে ব্যারাজ, ঠিক আছে, ওকে। আর এই ব্যারাজ থেকে একটা ক্যানাল বের করে, ক্যানাল, আর সেই ক্যানালের নাম হলো ইন্দিরা গান্ধী ক্যানাল, ঠিক আছে। আর এই ক্যানালটা চলে যায় কোথায়? রাজস্থান তে, রাজস্থান তে। কিন্তু রাজস্থান তে যাওয়ার আগে মাথায় রাখবে ক্যানালের টোটাল লেন্থ যেটা রয়েছে, সে টোটাল লেন্থ এই ক্যানালের রয়েছে 649। তার মধ্যে একা রাজস্থান 480 কিলোমিটার রয়েছে, মানে রাজস্থান হয়ে ফ্লো করে। এই ক্যানাল যদি না থাকলে তাহলে রাজস্থানকে যে একটুখানি এগ্রিকালচার হয় সেটাও হবে না। বুঝতে পারলে? বাকি এই ক্যানাল 169 কিলোমিটার, 169 কিলোমিটার শেয়ার করে কে? পাঞ্জাব প্লাস হরিয়ানা। বুঝতে পারলে পুরোটা কেসটা? কি বুঝতে পারলে? রাকাশ তাল থেকে একটা নদী বেরোয়,
আর সেটা নদীর নাম হলো সতলুজ, যেটা বৈদিক যুগে বলা হতো সুতুদ্রি। আর সেই সতলুজ নদী ইন্ডিয়াতে মানে ইন্টার করে কি দিয়ে, তো শিপকিলা পাস দিয়ে, শিপকিলা পাস দিয়ে হিমাচল প্রদেশে ইন্ডিয়াতে ঢোকে। ইন্ডিয়াতে ঢোকার পর একটা জায়গাতে পৌঁছে যায় হারিকে বলে একটা জায়গা, ওখানে একটা হারিকে ব্যারাজ তৈরি করা হচ্ছে। ওই ব্যারাজ, ব্যারাজ মানে কি হয়, জায়গায় জল আটকে কিছুটা জল অন্যদিকে ট্রান্সফার করে দেয়, ব্যাক করে দেয়। তো ওখান থেকে জলটা যেটা ব্যাক করে দেয় সে কোন দিকে, একটা ক্যানাল, ক্যানালের নাম কি রয়েছে, ইন্দিরা গান্ধী ক্যানাল। ইন্দিরা গান্ধীকে আয়রন লেডি অফ ইন্ডিয়া বলা হয়, এটাও মাথায় রাখবে। তো ইন্দিরা গান্ধী ক্যানাল, অ্যাকচুয়ালি এটা ইন্দিরা গান্ধী ক্যানাল অরিজিনাল ছিল না, অরিজিনাল নাম ছিল এর কি, রাজস্থান ক্যানাল। কিন্তু 1984 সালে এর নাম 2 নভেম্বরতে করে দেওয়া হলো ইন্দিরা গান্ধী ক্যানাল। কেন তোমরা ভালো করে জানবে কি, 1984 সালে ইন্দিরা গান্ধী ক্যানেট করা হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, তাই জন্য ওর নামটা কি করে দেওয়া হলো, ইন্দিরা গান্ধী ক্যানাল। লংগেস্ট ক্যানাল অফ ইন্ডিয়া, এটা সব থেকে লংগেস্ট ক্যানাল ইন্ডিয়াতে রয়েছে, ঠিক আছে মাথায় রাখবে। 649 কিলোমিটার এই ক্যানালের লেংথ রয়েছে ইন্ডিয়াতে, তার মধ্যে 480 কিলোমিটার একা রাজস্থান শেয়ার করে। কিন্তু ক্যানালটা হারিকে থেকে হরিয়ানা হয়ে পাঞ্জাব, মানে পাঞ্জাব হয়ে হরিয়ানা হয়ে রাজস্থান ঢোকে, সেই জন্য পাঞ্জাব হরিয়ানা আর রাজস্থান তিনটে শেয়ারিং স্টেট আর বেনিফিশিয়ারি স্টেট রয়েছে, ঠিক আছে। কিন্তু মোস্ট বেনিফিশিয়ারি রাজস্থান রয়েছে। তারপর হারিকে ব্যারাজ থেকে আবার রিভারটাকে এগিয়ে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপর একটা তালান্ডি জায়গায় যায়, তালান্ডি জায়গাতে, টান্ডি জায়গা, টান্ডি মনে হয় জায়গাতে রয়েছে কোথাও, বিয়াস রিভার আবার এসে মিশে যায়। যাই হোক, ওগুলো সে আমরা পরে পড়বো। ফাইনালি সতলুজ নদী চেনাবতে মিশে যায়, আগে কি মিশে, আগে বিয়াস সাথে আসে, আর বিয়াসের পরে চেনাব সাথে মিশে যায়, ঠিক আছে। আর উপর থেকে বিয়াস আসতে থাকে, ঠিক আছে, এরকম বিয়াস আসতে থাকে, মিশে যায় সতলুজ সাথে। আর তারপরে চেনাব এরকম আসতে থাকে চেনাব সাথে, আর ফাইনালি চেনাব যেটা, চেনাব সাথে কোথায় মিশে, তো উচ শরীফ পাঞ্জাব, পাঞ্জাব অফ পাকিস্তান, পাকিস্তানের উচ শরীফ, পাকিস্তানেও একটা পাঞ্জাব রয়েছে, সেই পাঞ্জাবতে উচ শরীফ বলে জায়গা রয়েছে, ওখানে চেনাব সাথে মিশে যায়। আর সেই চেনাব রিভার পরে গিয়ে মিঠানকোট, করাচির কাছে মিঠানকোট তে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনতে মিশে যায়, ঠিক আছে। এইটা পুরো কেস চল মাথায় রাখবে। এই যে সতলুজ নদী রয়েছে সেটা লংগেস্ট, ট্রিবিউটারি রয়েছে কার, অফ চেনাব অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ইন্ডাস। ইন্ডাস আর চেনাব দুজনের কি রয়েছে, লংগেস্ট ট্রিবিউটারি রয়েছে। কিন্তু এটাও মাথায় রাখবে কি, চেনাব রিভারের এটা লংগেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ লার্জেস্ট ট্রিবিউটারি রয়েছে। আর এটাও মাথায় রাখবে কি, লংগেস্ট ট্রিবিউটারি এটা লেফট ব্যাংক ট্রিবিউটারি রয়েছে, রাইট ব্যাংক না, লেফট ব্যাংক, ঠিক আছে, লেফট ব্যাংক ট্রিবিউটারি রয়েছে। শুধু ট্রিবিউটারি হিসাবে বললাম লেফট ব্যাংক, বাট লংগেস্ট যে কোনো দিক দিয়ে লংগেস্ট রয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে কিনা। সতলুজ যে কোনো দিক দিয়ে লংগেস্ট রয়েছে, এমনি লেফট ব্যাংকে রয়েছে ট্রিবিউটারি কার, দুটো, চেনাব হোক বা ইন্ডাস হোক, দুটো ট্রিবিউটারি, ট্রিবিউটারি মানে সহায়ক নদ। এই শুনিয়া আগে সমাজ মে কুছ নেই আই তো বলো, মানে বতা রহে কি কুছ নেই, এক ছোটি সি বাত বতায়ে কি তিব্বত মে এক জগহ পর থি জিসকা নাম হ্যায় কৈলাশ রেঞ্জ, কৈলাশ রেঞ্জ জো হ্যায় ওহীঁ সে এক লেক হ্যায় ওহাঁ পে, ও লেক কা নাম জো হ্যায় ও ক্যা হ্যায়, মানসরোবর, মানসরোবর লেক সে এক রিভার নিকলতি এক জগহ সে, ও জগহ কা নাম হ্যায় রাক্ষসতল, আর ওয়ে রিভার ধীরে ধীরে আগে বাড়তে হুয়ে তিব্বত সে শিপকিলা পাস কে সে হতে হুয়ে শিপকিলা পাস মে এন্টার করতি আর ইন্ডিয়া মে চলি আসতি। ইন্ডিয়া মে কহাঁ আতি হ্যায় তো হিমাচল প্রদেশ সে থোড়ি আগে বাড়তি হ্যায়, তো ফির এক জগহ হ্যায়, ও জগহ কা নাম হ্যায় ক্যা, তো জগহ কা নাম হ্যায় হরিকে। ওহাঁ পর জাকর ব্যাস নদী কে সাথ মিলতি হ্যায়, মিলনে কে বাদ ওহাঁ পর হরিকে বৈরাজ বানায়া যাতা হ্যায়, ও পানি জব বহুত জ্যাদা হো জাতা তো উসি পানি কো ঘুমা দিয়া যাতা কিধর,
पंजाब से होते हुए हरियाणा के पास करते हुए राजस्थान तक, और वह एक कैनाल के द्वारा घुमाया जाता है पानी को। तो उस कैनाल का नाम जिस समय बनाया गया था उस समय इसको रखा गया था राजस्थान कैनाल, जिसकी लंबाई 649 किलोमीटर है। लेकिन बाद में 1984 साल में इंदिरा गांधी की डेथ हुई, डेथ मीन्स उसको एसिनेट करके हत्या कर दिया गया, तो उसी के नाम पे 2 नवंबर को उसका नाम रख दिया गया क्या, इंदिरा गांधी कैनाल। और इंडिया के सबसे लंबी कैनाल है, और ये कैनाल आगे जाकर चेनाब से मिल जाती है, और चेनाब से जो मिलती है पाकिस्तान का उच्च शरीफ में जाकर मिलता है। उच्च शरीफ बोल के एक जगह है पंजाब का पाकिस्तान एरिया में। फिर चेनाब नदी मिठन कोट के पास, मिठन कोट जो पाकिस्तान के कराची एरिया में, वहां पर इंडस वैली के साथ मिल जाती है। इस तरह से हम देखते हैं कि सतलुज जो है लॉन्गेस्ट और लार्जेस्ट ट्रिब्यूटरी है चेनाब का, जबकि लॉन्गेस्ट ट्रिब्यूटरी है इंडस का। और दोनों का ये लेफ्ट बैंक ट्रिब्यूटरी है, मतलब लेफ्ट बैंक सहायक नदी है। यहाँ यही पर्यंत तो बुझते पार्ले कि ना, बोलो कारा बुझते पारो नहीं। हेलो। पूछते पहले छो कि आगे बोलो, ताता ही बोलो। अटासी मधुमान होने 42 सोनिया सुमोना सॉरी पूछते पहले छो। कैसे कैसे चले आसो ताले, एबार रोहतांग पासे चले जाए। रोहतांग पास आगे ही বলেছি, রোহতাং পাস কোথায় রয়েছে? মিডিল তে রয়েছে। মিডিল তে যখনই রয়েছে তাহলে এটা কি করবে, কোনো ভাবে তিব্বত সাথে কানেক্ট করতে পারবে না, ঠিক আছে? কোশ্চেনে যখনই কোনো জায়গায় রোহতাং পাস এসে যাবে, মাথায় রাখবে কি এটা সেন্ট্রাল এইচপি, হিমাচল প্রদেশের সেন্ট্রাল পার্টতে রয়েছে, সে কারণে এটা কোনো ভাবে ফরেন কানেকশন হবে না, ঠিক আছে? সেন্ট্রাল পার্টতে থাকলে কোনো ফরেন কানেকশন হবে না। ওকে, তো সেকেন্ড নাম্বার আমরা দেখি রোহতাং পাস। রোহতাং পাস লোকেটেড ইন এইচপি, ইট কানেক্টেড অর কানেক্টেড কাকে কানেক্ট করবে? হিমাচল প্রদেশের দুটো জায়গা রয়েছে, সেটা রয়েছে কুল্লু অ্যান্ড স্পিটি ভ্যালি। কুল্লু অ্যান্ড স্পিটি, যারা 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 গেছো হয়তো হিমাচল প্রদেশ জান, কুল্লু অ্যান্ড স্পিটি ভ্যালি। কুল্লু যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি রয়েছে মানালি, ঠিক আছে? মানালি কুল্লু ভ্যালি যেটা রয়েছে মানালিতে, আর স্পিটি যেটা রয়েছে সেটা লাহুল। লাহুল লাহুল তো অনেক সময় এটা বলতে পারো মানালি আর লাহোলকে কানেক্ট করে, বুঝতে পারলে কিনা? সব থেকে মাথায় রাখবে কি এটা মাউন্টেন স্লোপ উপর রয়েছে, এটা লোকেটেড অন মাউন্টেন স্লোপ। মাউন্টেন স্লোপ উপর যখন হবে, মাউন্টেন স্লোপ মানে জানো মাউন্টেনের ঢাল উপর রয়েছে, ঠিক আছে? মাউন্টেনের ঢাল উপর রয়েছে এটা। আর যখন মাউন্টেনের ঢাল উপর রাস্তা যদি হয়, তাহলে ওই রাস্তা দিয়ে মানুষকে যাওয়া কি খুব সহজ হবে, বলো? হ্যালো, আরে বলো, আরে বলো বলো কি বলবে? না, যাওয়া যাবে না, অসুবিধা হবে। যাওয়া যাবে না, খুব সহজ নয়। কেন জানো, মাউন্টেন স্লোপ যখন হবে তো উপরে মাউন্টেন রয়েছে, উপরে বরফ গুলো হবে, এমনি তো নর্দেন এরিয়া বরফ দিয়ে আইসবার্গ দিয়ে থাকে, উপর থেকে বরফ কি হবে স্লোপে ভেঙে ভেঙে এসে পড়বে, এমনি রাস্তা জাম হয়ে যাবে, প্রথম ব্যাপারটা। সেকেন্ড, রাস্তা জাম হয়ে যাওয়া তো ওখানে যখন উপর থেকে আইস এসে পড়বে, তাহলে ও আস্তে আস্তে কি হবে, প্রেসার পড়লে ওটা মেল্ট হয়ে যাবে, আর মেল্ট হয়ে যাওয়ার পর দুদিক দিয়ে দুটো রাস্তা, দুদিক দিয়ে জলে দুটো কি হয় ধারা বেরিয়ে যায়, একটা এই উপর দিয়ে বেরোয় যেটাকে রাবি বলা হয়, আর একটা এই নিচে দিয়ে বেরোয় যেটাকে বিয়াস বলা হয়। আর এই বিয়াস বলেছিলাম, বিয়াস কোথায় মিশে যায়? সতলুজ সাথে।
আর রাবি এগিয়ে যায় পাকিস্তানের বোর্ডারে হোক। তাই জন্য অনেক সময় জিজ্ঞেস করা হয় কি বর্ডার রিভার কে রয়েছে, যে ইন্ডিয়া আর পাকিস্তানকে বর্ডার ডিসাইড করে অনেক জায়গায়। তো ইট ফ্লো থ্রু বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সামটাইম, কিছুক্ষণের জন্য, বুঝতে পারলে কি, কিছু দূর পর্যন্ত এটা ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার, যেটা ডিসাইড করে সেটাকে রাবি রিভার। আর রাবি বেরোয় কোথায় থেকে? রোহতাং পাস থেকে। কোন পোর্শন থেকে? আপার পোর্শন থেকে। লোয়ার পোর্শন থেকে বিয়াস রিভার বেরোয়, আর বিয়াস এসে যায়, মিশে যায় কার সাথে? এদিক দিয়ে আসতে থাকে সতলুজ সাথে, বুঝলে কিনা? সতলুজ সাথে পাঞ্জাব থেকে, ক্লিয়ার কিনা? বোঝা গেল? সাউথে বিয়াস, নর্থে রাবি, যদি এরিয়া হিসাবে। এবার হয় কি, যেহেতু বরফ উপর থেকে আইসবার্গ আসে, অনেক সময় রাস্তার উপর যখন মানুষগুলো যেতে থাকে না, তখন উপর থেকে বরফ চাপা পড়ে যায়। চাপা পড়ে যাওয়ার পর মানুষ তো মরে যায়, মরে যাওয়ার পর ওই বরফের ভিতরে লাশটা পড়ে থাকে। সেই কারণে রোহতাং পাস কে বলা হয় কালেকশন অফ ডেড বডি। ঠিক আছে, রোহতাং এর মানে কি, এর মিনিংটাই রয়েছে কি, মিনিং কি রয়েছে, মিনিং রয়েছে কালেকশন অফ অফ ডেড বডি। ঠিক আছে, এর মিনিং রয়েছে কালেকশন অফ ডেড বডি। এবার বলবো এরকম কেন ঘটনা হলো, অ্যাকচুয়ালি ব্যাপারটা এর পিছনে একটা গল্পটা গল্প রয়েছে। ঠিক আছে, সেটা কি রয়েছে, ডোগরা আর্মি এই এরিয়া থেকে ক্রস করছিল। ডোগরা আর্মি মানে ডোগরা একটা লাদাখ এরিয়া, লাদাখ হিমাচল প্রদেশ এরিয়ার উপরে পাশটা, মানে হিমালয় এরিয়াতে ডোগরা জাতি একটা এসটি জাতি থাকে, ওদের আর্মি এদিক দিয়ে পাস করছিল। সেই টাইম সাডেনলি কি হয়েছে, অনেক স্নোফল হয়েছে। স্নোফল হওয়ার পর পর যতগুলো আর্মি মেম্বার ছিল তারা সবাই ডেথ হয়ে যায়, আর ওই স্নোফলের তলায় চলে যায়। ঠিক আছে, কিছুদিন পর থেকে ওখানে দেখা যায় কি, কিছু হাড় বা কিছু এরকম কিছু মানে ডেড বডি মানুষের পাওয়া যাচ্ছে এতগুলো। তারপর ওকে সার্চিং করতে লাগে, তো অনেকগুলো ডেড বডি পাওয়া যায়। তারপরে বুঝতে পারলো কি, অ্যাকচুয়ালি এই রাস্তায় যারা যাবে তারা ডেড বডি হয়ে ফিরবে, মানে দ্যাট মিনস দা ওর বডি লাশের মধ্যে চলে যাবে, কনভার্ট হয়ে যাবে। তাহলে এবার কোশ্চেন তোমাদেরকে, একটা জেনুইনলি একটা কোশ্চেন আসবে, ক্যান পসিবল দা ট্রেক থ্রু দা রোহতাং পাস? হ্যালো, রোহতাং পাস ক্যান ইউজফুল ফর ট্যুরিজম অর ট্রেড পারপাস? হ্যালো, নো বলো। নো নো, কারণ কি, এটা স্লোপ এরিয়াতে রয়েছে, এটাই কারণ। ঠিক আছে, অন্য একটা কারণ, কারণ কি, আইস স্নোফল হয়, তো কারণ কেন, স্লোপ এরিয়াতে রয়েছে, স্নোফল হয়, দুটো কারণ। তার কারণ ডেড বডি, ডেড বডি তোমার রিজন নয়, ওটা তো রিজাল্ট, কিন্তু রিজন রয়েছে স্নোফল, আর তার পিছনে রিজন রয়েছে স্লোপ, বুঝলে কিনা? স্লোপ তে রয়েছে সে কারণে, আর স্নোফল একটা, তো অপশন তে যদি স্নোফল থাকে তো স্নোফল দেবে, আদারওয়াইজ স্লোপ থাকলে স্লোপ দেবে, আর দুটোই থাকলে স্লোপ দেবে, কারণ কি, স্নোফল তে বাকিগুলো তো হয়। আচ্ছা, মাথায় রাখবে একটা জিনিস, এই যে উপরে এরিয়াতে, হিমালয় এরিয়াতে যতগুলো রাস্তা ব্লক হয়ে যায় স্নোফলের কারণে, ওইগুলো পুরো রাস্তাতে ক্লিন করার দায়িত্ব কার থাকে জানো? বিয়ারও বিআরও। ঠিক আছে, বিআরও এটা দায়িত্ব থাকে রোড কনস্ট্রাক্ট করা, সঙ্গে সঙ্গে রোড কে ক্লিন আর রিপেয়ার করা সবকিছু। ঠিক আছে, বিআরও আলাদা আলাদা ডিভিশনতে ডিভাইডেড রয়েছে, সেটা যখন বিআরও যাব তখন করবো। ঠিক আছে, বিআরও ফুল ফর্ম যদি জানতে চাও, বর্ডার রোড অর্গানাইজেশন। ঠিক আছে, ক্লিয়ার কিনা? চলো, তাও রোহতাং পাস যেহেতু আমরা ঢুকলাম, তো রাবি রিভারের ব্যাপারে একটুখানি জেনেই না কি, রাবি রিভার কি রয়েছে, অনেক সময় কোশ্চেন আসে রাবি রিভার নিয়ে, তো মাথায় রাখবে। আচ্ছা, এর আগে সাতলুজ রিভার সব থেকে লংগেস্ট রিভার ছিল, 1450 কিলোমিটার ছিল, তো ওই জায়গায় রাবি রিভারের ব্যাপারে একটু জেনে নাও। রাবি রিভার যেটা রয়েছে, প্রথমটা জেনে রাখবে কি, একে
রাবি রিভারকে বৈদিক এজতে অন্য নামেও জানা যেত, সেটা রয়েছে ইরাবতী বা পুরুষী। ইরাবতী আর ইরাবতী আর পুরুষী, শোনো, কখনো কখনো সংস্কৃত নাম বলবে, কখনো কখনো বৈদিক নাম বলবে, কখনো কখনো অ্যানসেন্ট নাম বলবে। যা কিছু কোশ্চেন এলে সবার একটাই আনসার ইরাবতী আর পুরুষনী, রাবি রিভারের নাম। এটা বৈদিক নাম অ্যাকচুয়ালি ছিল, বাট একে সংস্কৃত, তখন সংস্কৃত ভাষায় চলতো, তাই জন্য সংস্কৃত ভাষাতে জিজ্ঞেস করা হয় কি বলা হয়, ঠিক আছে। সেকেন্ড জিনিস, যেহেতু তখন ইন্ডিয়াতে এনশিয়েন্ট টাইম চলছিল, তাই জন্য এনশিয়েন্ট নামও এটাকে বলা হয়, বুঝতে পারলে কিনা। চলো, রাবি রিভার যেটা রয়েছে, রাবি রিভার টোটাল 725 বা 20 কিলোমিটার রয়েছে। লেন্থ যেটা রয়েছে, সেটা 725 বা কোথাও 720 কিলোমিটার দেওয়া রয়েছে। ওকে, কোথায় থেকে কোথায় রয়েছে? তো এটা রাবি রিভার রোহতাং পাস থেকে বেরোয়, সোর্স কোথায় রয়েছে তো মাথায় রাখবে। এই রোহতাং পাস থেকে সোর্স রয়েছে, সোর্স যেটা রয়েছে সেটা নর্থ সাইড অফ রোহতাং পাস। ওকে, আর মাউথ কোথায় রয়েছে? তো মাউথ রয়েছে, মাথায় রাখবে, চেনাব রিভার। চেনাব রিভার এর মাউথ রয়েছে, চেনাব রিভার তে এটা মিশে যায়, ঠিক আছে। এটা ডাইরেক্ট কোথায় মিশে? চেনাব রিভার তে মিশে যায়, ঠিক আছে, চেনাব রিভার তে ডাইরেক্ট মিশে যায়। একে গ্রিক ভাষায় কিছু বলা হয় রাবি রিভার কে, গ্রিক ভাষায়, রাবি রিভার কে কি বলা হয়? গ্রিক ভাষায় রাবি রিভার কে বলা হয় হাইড্রোট্রেস। হাইড্রোট্রেস, এটা গ্রিক নাম রয়েছে, ঠিক আছে, গ্রিক নাম মাথায় রাখ। ওকে, স্যার হুম, স্যার সোর্সটা সাউথ নর্থ সাইড হবে নাকি ওয়েস্ট, মানে নোটের ওয়েস্ট ছিল ওটাই। না না, ব্যাপারটা বুঝলে না, উপরে বললাম কেন জানো, এটা রেসপেক্টিভে বললাম, বিয়াস নদী, এদিক দিয়ে আর উপর থেকে রাবি, এদিকে দেখ পাশ এরকম রয়েছে। আচ্ছা, ও একটুখানি এরকম রয়েছে, এই যেটা রয়েছে না পাশ, এরকম একটুখানি এরকম রয়েছে, ধরো মানে এই যে এরকম রয়েছে। তো পিকচারটা ওইভাবেই আছে নাকি? হ্যাঁ, তাহলে ওটা কি পিকচারটা নর্থ ওইভাবে করবো? দেখো, নর্থ আমি এই জন্যই লিখেছি, তার পিছনে রিজন রয়েছে কি, তোমাদেরকে আমি বইয়ের ভাষায় লিখতে যাইনি। কেন লিখতে গেছি? কারণ তোমাদেরকে না তো নর্থ কোনোদিন জিজ্ঞেস করবে, না তো সাউথ কোনোদিন, না বেস্ট, তোমাকে জিজ্ঞেস কি করবে, অ্যারেঞ্জ করতে বলবে। কার সাথে অ্যারেঞ্জ করতে বলবে জানো? রাবি সাথে আর বিয়াস সাথে। তোমাকে দিয়ে দেবে রাবি, বিয়াস, চেনাব, ঝেলাম, আর তোমাকে অ্যারেঞ্জ করতে বলবে নর্থ টু সাউথ আর সাউথ টু নর্থ। তখন ওই জন্যই আমি লিখলাম এটা নর্থে কার, বিয়াসের তুলনায় নর্থ, আর ওই জন্য বিয়াসকে বলছি সাউথে, বুঝেছো? বাদ বাকি নর্থ আর বেস্ট আর ইস্ট এসব নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ সবই রিভার রয়েছে নর্থ টু সাউথ আর সাউথ টু নর্থ, বুঝেছো? এখানে যে হুম, পাঁচখানা ঠিক রিভার আছে। রয়েছে সেটা রয়েছে কিভাবে সেটা বলে দিচ্ছি। আগে ঝেলাম রয়েছে নর্থে, তারপরে চেনাব রয়েছে, তারপরে রাবি রয়েছে, তারপরে বিয়াস রয়েছে, তারপরে সাতলুজ রয়েছে। এই অর্ডারটা তোমাকে মনে রাখতে হবে, বুঝতে পারলে? হুম, বুঝতে পারলে? আর যদি যদি আরো হ্যাঁ দিয়ে স্যার, দেয় ইন্ডাস, যদি ইন্ডাস দিয়ে দেয় তাহলে উপরে ইন্ডাস, এই অর্ডারটা মনে রাখলেই। তো এই হিসাবে দেখো, বিয়াসের তুলনায় রাবি রয়েছে উপরে নর্থে, আর এর থেকে আর কিছু না, বাদ বাকি শুধু লিখবে কি রোহতাং পাস থেকে বেরোচ্ছে, ঠিক আছে, আর কিছু তোমাকে জিজ্ঞেস করা হবে না। এটা রোহতাং পাস থেকে বেরোচ্ছে, ঠিক আছে। তো বেস্ট অফ রোহতাং পাস এই জন্য লেখা রয়েছে রোহতাং পাস। আচ্ছা, এটা নর্থ সাইড লিখেছে না, তো তুমি এটা করে নিতে পারো, একটা জিনিস করতে পারো, তুমি নোটে যদি ভাষায় লিখতে চাও, বেস্ট তো লিখেছি, তো তুমি লিখতে পারো নর্থ বেস্ট,
নর্থ ওয়েস্ট, ঠিক আছে, কেমন বুঝলে কি ব্যাপারটা, বোঝা গেল? হ্যালো, আচ্ছা এমনি বেস্ট শুরু দিলে কোনো ব্যাপার না, ওটা নোটে দিয়েছে একজ্যাক্ট লোকেশন রোহতাং পাসের তুলনায়, কিন্তু পরীক্ষাতে আনসার করতে সময় তোমাকে রিভার সাথে তুলনায় করবে, বুঝলে? তাই জন্য আমি লিখলাম, তো ঠিক আছে, নর্থ ওয়েস্ট সাইড অফ রোহতাং পাস, বুঝতে পারলে? নর্থ ওয়েস্ট সাইড অফ রোহতাং পাস, ক্লিয়ার? চলো এবার চলে আসবে কি, এটা চেনাব রিভারতে মিশে যায় সারাই সিন্ধু পাকিস্তান থেকে, ঠিক আছে, সোর্স যেটা রয়েছে সেটা চেনাব রিভারতে সারাই সিন্ধু পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তান, এটা পাকিস্তান থেকে মিশে যায়, ঠিক আছে। মাথায় রাখবে এখানে একটা বড়সড় একটা রিভার হয়েছিল, ব্যাটল অফ টেন কিং, তোমাদেরকে হিস্ট্রিতে পড়িয়েছিলাম, সুদাস বলে একটা নাম ছিল ট্রাইব, মনে আছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, তো ওখানে আমরা বলেছিলাম 10 ট্রাই, মানে 10টা রাজার সাথে, 10 রাজা যে লড়াই হয়েছিল সেই এরিয়াতে হয়েছিল, 5টা ট্রাইব ছিল ওর মধ্যে, ঠিক আছে। তো তোমাদেরকে এত কিছু কোয়েশ্চেন এটা জিজ্ঞাসা করে না কি কার সাথে কি লড়াই হয়েছিল, তোমাকে শুধু জিজ্ঞেস করবে কি কোন রিভার ব্যাংকে লড়াই হয়েছিল টেন কিং, ব্যাটল অফ টেন কিং, সমঝে সোনিয়া? ব্যাটল অফ টেন কিং কহাঁ পর লড়াই হুই থি? তো রাবি নদী কে কিনারে হয়েছে, ঠিক আছে, আর এর থেকে বেশি এর ব্যাপারে জানা দরকার। তারপরে রাবি রিভারের পর চলে আসো তোমাদের বিয়াস, ঠিক আছে, বিয়াস, বিয়াস রিভার, বিয়াস রিভার যেটা রয়েছে, বিয়াস রিভার রয়েছে, এটাকে বিপাশা বলা হতো, ঠিক আছে, বিপাশা, এটা এনসিয়ান নাম আর বৈদিক নাম, এনসিয়ান আর বৈদিক, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে সেটা জেনে রাখবে কি, লেংথ যেটা রয়েছে সব থেকে ছোট লেংথ থাকবে বাকি সব রিভারের মধ্যে, ঠিক আছে, 460 থেকে 470, 470 কিলোমিটার, ঠিক আছে। হারিকে ব্যারাজ কাছে তোমাদেরকে বললাম, মাউথ যেটা রয়েছে সে কোথায় রয়েছে আগেই বলেছি, হারিকে ব্যারাজের কাছে কোথায় মিশে যায়, সতলুজ, সতলুজ, সতলুজ রিভারতে কোথায়, নিয়ার হারিকে ব্যারাজ ইন পাঞ্জাব, হারিকে ব্যারাজ পাঞ্জাব, পাঞ্জাব, ঠিক আছে। এবার বলবো হারিকে ব্যারাজ তো বর্ডার লাইনতে রয়েছে, হ্যাঁ বর্ডার লাইনতে রয়েছে, কিন্তু এই রিভারটা যেটা মিশে সেটা লোয়ার সাইড থেকে মিশে, লোয়ার এরিয়াতে মিশে, সে কারণেই বর্ডার লাইন থেকে একটু নিচে চলে আসে, পাঞ্জাব এরিয়াতে চলে আসে, এটা বুঝেছ? ক্লিয়ার কি? চলো নেক্সট চলে আসো, রোহতাং পাস, রোহতাং পাস থেকে একটা অ্যাটল ট্যানেল, অ্যাটল ট্যানেল, ঠিক আছে, অ্যাটল ট্যানেল কনস্ট্রাক্ট করা হয়েছে কোথায়, নিয়ার রোহতাং পাস, কেন করা হয়েছে সেটা ভালো করে জানো কি, স্লোপ এরিয়াতে রয়েছে, যেহেতু স্লোপ এরিয়াতে রয়েছে সে কারণে এখানে রাস্তাতে যাওয়া খুব কঠিন, কারণ স্নোফল হয়ে যায় আর মানুষগুলো মরে যায় ওর মধ্যে চাপা উপা করে, তাই জন্য এর ব্যাপার কুলু আর মানালি এটা বিশাল একটা ইম্পর্টেন্ট জায়গা, স্ট্র্যাটেজিক লোকেশন হিসাবেও ইম্পর্টেন্ট, সেই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কি করলো একটা টানেল তৈরি করলো, টানেলের নাম রাখলো অটল টানেল, ঠিক আছে। আর অটল টানেল কে ইউজ করা হলো কি হিসাবে, সাবস্টিটিউট অফ দিস রোহতাং পাস, এই রোহতাং পাস কে বাদ দিয়ে মানুষগুলোকে, ট্রেড গুলোকে বা ট্যুরিজম গুলোকে যা কিছু হলো তাকে সাবস্টিটিউট একটা রিপ্লেস করে দেওয়া হলো, আর সেটা অটল টানেল দিয়ে। অটল টানেল যেটা রয়েছে ইন্ডিয়ার এখন পর্যন্ত সব থেকে লংগেস্ট টানেল রয়েছে, ঠিক আছে, আর এটা মানালি আর লেহ কে কানেক্ট করে, ঠিক আছে। অটল টানেল যেটা রয়েছে সেটা একদিকে মানালি রয়েছে, ঠিক আছে, মানালি তো উপরে, একদিকে লেহ রয়েছে, ঠিক আছে,
माने लद्दाख टू हिमाचल प्रदेश के एसपी टू लद्दाख कनेक्ट करे, लद्दाख लद्दाख के कनेक्ट करे, ठीक আছে। আর এটা টোটাল রাস্তা ছিল কত? টোটাল 46 কিলোমিটার রাস্তা ছিল। আর এই 46 কিলোমিটার রাস্তাকে চেঞ্জ করে এটাকে শেষ করে দিল মাত্র 9.02 কিলোমিটার টানেল। তো অটল টানেলের লেন্থ যেটা রয়েছে সেটা কত রয়েছে? 9.2 কিলোমিটার। আর এটা রয়েছে লংগেস্ট টানেল, নট অনলি লংগেস্ট টানেল অফ ইন্ডিয়া বাট অলসো লংগেস্ট অ্যান্ড হাইয়েস্ট টানেল, হাইয়েস্ট টানেল, ঠিক আছে। প্রাইম মিনিস্টার মোদি এটাকে উদ্বোধন করেছিল, ঠিক আছে, লংগেস্ট এজ ওয়েল এজ হাইয়েস্ট টানেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। অনেক সময় জিজ্ঞেস করা হয় কি এটা হিমাচল প্রদেশ, তো ঠিক আছে, কিন্তু হিমাচল প্রদেশ মধ্যে কোন রেঞ্জের মধ্যে রয়েছে? তো ফার্স্ট কোশ্চেন মাথায় রাখবে কি হিমাচল প্রদেশ মধ্যে কোন হিমালয়ের রেঞ্জ রয়েছে? তো মিডিল হিমালয় রেঞ্জ রয়েছে, ঠিক আছে। যে মিডিল হিমালয়কে আমরা অনেক সময় লেসার হিমালয় বলি, কারণ হিমালয় তিনটে রেঞ্জ রয়েছে, একটা গ্রেটার হিমালয়, একটা লেসার হিমালয়, একটা শিবালিক হিমালয়, ঠিক আছে, বা একটা আপার হিমালয়, একটা মিডিল হিমালয়, একটা লোয়ার হিমালয়। তো এটা মিডিল হিমালয় বা লেসার হিমালয় পার্ট রয়েছে অনেক সময়, এটাকে তুমি বলতে পারো কি হিমাচল প্রদেশ এরিয়াতে রয়েছে। তো তিন চারটে কোশ্চেন, অটল টানেল টানেল লোকেটেড কোথায় রয়েছে? হিমাচল প্রদেশ, নিয়ার রোহতাং পাস, ইট কানেক্ট মানালি টু লে, ইট রিপ্লেস 46 কিলোমিটার বাই অনলি 9.02 কিলোমিটার, দিস ইজ দ্য লংগেস্ট টানেল অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল এজ দ্য হাইয়েস্ট টানেল অফ ইন্ডিয়া, ইট ইজ ইউজ অ্যাজ দ্য সাবস্টিটিউট অফ দ্য রোহতাং পাস ফর দ্য ট্রেড অ্যান্ড ট্যুরিজম পারপাস। ওকে, নেক্সট বললাম কি, ইট লোকেটেড ইন পিপাঞ্জাল রেঞ্জ অফ দ্য মিডিল হিমালয় অর লেসার হিমালয় রেঞ্জ ইন হিমাচল এরিয়া আর হিমাচল রেঞ্জ এরিয়া, ঠিক আছে। অন্য আরো একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ইট ক্যান বি লোকেটেড, ক্যান বি লোকেটেড ইন পাঞ্জাব হিমালয় আর জম্মু কাশ্মীর হিমালয়। এটা জম্মু কাশ্মীর হিমালয়তেও পড়ে, কারণ যখন আমরা ভার্টিক্যাল ডিভিজন করেছিলাম তো মনে আছে কিনা তোমাদের, কি একটা জম্মু কাশ্মীর হিমালয় বলেছিলাম, তারপরে কুমাও হিমালয় বলেছিলাম, আর তারপর নেপাল হিমালয় বলেছিলাম, হ্যাঁ কিনা মনে আছে কিনা? ইয়েস অর নো? তো প্রথমটা যেটা রয়েছে তার মধ্যে এটা রয়েছে, কারণ এইচপি রয়েছে, ঠিক আছে, মাথায় রাখ। চলো, বোঝা গেল কিছু? বুঝতে না পারলে বলবে, বাকি জিওগ্রাফিতে পড়বে, এটা তো অল্প অল্প বলে যাচ্ছি, জিওগ্রাফিটা ডিটেলস পড়বে। তো রোহতাং পাস হয়ে গেল, এবার লাস্ট পাস যেটা রয়েছে সেটা বারালা চালা পাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারালা চালা পাস। বারালা চালা পাস এটা কোথায় কানেক্ট করে? এটা হিমাচল প্রদেশ থেকে এইচপি তুললে লেহ কানেক্ট করে, ঠিক আছে, এইচপি টু লেহ কানেক্ট করে। লেহ কোথায়? লাদাখ এরিয়া, লাদাখ, ঠিক আছে, ক্লিয়ার কিনা? মাথায় রাখবে এই যে পাস রয়েছে না, এই পাস থেকে একটা রিভার যেটা ইয়ে রয়েছে বারালা চালা পাস থেকে একটা রিভার জেনারেট হয়, যে রিভারের নাম রয়েছে চেনাব রিভার, ঠিক আছে। এখান থেকে এই এখান থেকে রিভার জেনারেট হয়, আর রিভারের নাম কি রয়েছে? চেনাব রিভার। কিন্তু মাথায় রাখবে বারালাচালা পাস যেটা রয়েছে সেখান থেকে দুটো রিভার অ্যাকচুয়ালি জেনারেট হয়, একটা নয়, ঠিক আছে, দুটো রিভার জেনারেট হয়, ঠিক আছে। একটা রয়েছে চন্দ্রতাল, চন্দ্রতাল এরিয়া বারালাচ, আর একটা রয়েছে সুরিয়াতাল, চন্দ্রতাল আর সুরিয়াতাল, ঠিক আছে।
চন্দ্রতাল থেকে চন্দা রিভার, ঠিক আছে, এই যে চন্দ্রা রিভার, আর এখান থেকে সূর্যা রিভার, সরি সূর্যা বলছি, ভাগা রিভার, ভাগা অ্যাকচুয়ালি রিভার না, এটা দুটো স্ট্রিম, জলের একটা স্ট্রিম, দুটো ভাগ যাচ্ছে আর গিয়ে এক জায়গায় টান্ডি বলে একটা লোকেশন রয়েছে, টান্ডি, টান্ডি হিমাচল প্রদেশ, ওখানে এটা মিশে যাচ্ছে, আর মিশে যাওয়ার পরে এই রিভারটা চেনাব রিভার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে কি না? আর চেনাব রিভার কে এনশিয়েন্ট টাইম আস্কিনি রিভার বলা হয়, আস্কিনি রিভার, ঠিক আছে, আস্কিনি রিভার, এটা বৈদিক এজে বলা হতো, বৈদিক এজ, আর বৈদিক নাম। আর এটা রিভার যেটা রয়েছে সেটা লার্জেস্ট, লার্জেস্ট ট্রিবিউটারি অফ, ইন্ডাস, ইন্ডাস যাকে সিন্ধু বলা হয়, বুঝতে পারলে কি না? লার্জেস্ট ট্রিবিউটারি অফ ইন্ডাস রিভার, মাথায় রাখবে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অ্যাজ ওয়েল লার্জেস্ট, লংগেস্ট বলিনি, লার্জেস্ট বলেছি, মানে জলের মাত্রা ভলিউম সব থেকে বেশি যদি ইন্ডাসের পাঁচটা সহায়ক লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর রাইট ব্যাঙ্ক পাঁচ ছটা যেটা রয়েছে, সাতখানা রয়েছে রাইট ব্যাঙ্ক, সব কটা মানে 7 আর 5 12টা যদি নদীর তুমি জলটা মাপতে শুরু করো, তো সব থেকে বেশি ভলিউম যেটা রয়েছে সেটা চেনাব নদীতে রয়েছে, ঠিক আছে, চেনাব নদীতে দুটো ধার, জলের ধার এসে মিশে যায়, একটাকে চন্দ্রা বলি একটাকে ভাগা, চন্দ্রা চন্দ্রাতাল থেকে সূর্যা সূর্যাতাল থেকে, দুটোই রয়েছে বারালা চালা পাস্কের কাছে, বুঝতে পারলে কি না? ইয়েস অর নট? চন্দ্রা 115 কিলোমিটার একা চলে, এই 60 কিলোমিটার একা চলে, আর গিয়ে মিশে যায় এক জায়গায় টান্ডির জায়গায়, বুঝতে পারলে কিনা? আর টোটাল এর রিভারের যেটা লেন্থ রয়েছে সেটাও কম না, 1180 কিলোমিটার, এখান থেকে শুরু হয় চন্দ্র মানে রিভার চেনাব, এখান থেকে শুরু হয়, আর এখানে স্যার মিথুন এক কোট মিনিটের যেটা, কম টাইম বাকি, আচ্ছা আচ্ছা, মাউথ যেটা রয়েছে মিথুন কোট, আবার জয়েন করবে কি? আগে যেটা নোট দিয়েছি সেটা কমপ্লিট হলো, মিথুন কোট, মিঠান করতে এসে জয়েন করে যায়, ঠিক আছে, পাকিস্তান থেকে ইন্ডাস্ট্রি করতে, তা আজকে নোটটা এমনি 12 পাতারটা পুরো ফিনিশ হয়ে গেল। স্যার তার কি জয়েন করবো স্যার? স্যার আপনি মিউট